কাল পাত্রভেদে মানুষের মূল্য জিনিসপত্রের মূল্য কিন্তু উঠানামা করে এ কথাটা আমরা অনেকে জানি না আর এখানে অনেক সময় আমরা অনেক বেশি দুঃখ পাই যে দেখা গেল যে আপনার অনেক যোগ্যতা আছে আপনার অনেক জ্ঞান আছে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু দেখা গেল পরিবেশ পরিস্থিতির কারণে আপনি অনেক কিছু করতে পারতেছেন না এটা স্বাভাবিক এটা আমার আপনার সবার জীবনে এরকম ঘটনা হয়েছিল আমাদের জীবনে এরকম ঘটনা ঘটতেছে ভবিষ্যতেও ঘটবে এটা দোষের কিছু নয় আজকে আমি আপনাদের সাথে যে একটা গল্প শেয়ার করতেছি সেই গল্পটা আপনাদের জীবনটাকে অবশ্যই পরিবর্তন করে দিবে সেটা হলো যে এক মেয়ের জন্ম জন্মবার্ষিকীতে তার বাবা তাকে একটা উপহার দিবে এ কথাটা তার বাবা ঘোষণা করেছে না তার বাবা কি উপহার দিবে তার মেয়েকে কিন্তু এ কথাটা কখনও কারো কাছে বলেনি তবে উপহার দিবি কথাটা বলেছে মেয়েও শুনে খুশি হলো যে আমার বাবা আমাকে একটা উপহার দিবে উপহারটা কিন্তু কখনো তার বাবা তাকে কম দামে দেবে না সেটা একটা দামি উপহার দেবে তার বাবা কি করলো জন্মদিন যেদিন সেদিন তার মেয়েকে সকালবেলায় নিয়ে গেল সেই উপহারটা দেওয়ার জন্য তাকে নিয়ে গেল পুরাতন একটা গুদাম ঘরে নিয়ে যাওয়ার পর সেখানে একটা গাড়ি দেখালো বলল যে এই জন্ম জন্মবার্ষিকীতে তোমার আজকের জন্মদিন আমি তোমাকে এই গাড়িটা তোমাকে উপহার দিলাম মেয়েটা গাড়িটা দেখার পরে যে মেয়েটা আশ্চর্যিত হয়ে গেল যে আমার বাবা কীভাবে আমাকে এই গাড়িটা উপহার দিল এত পুরাতন একটা গাড়ি যেখানে মনে হয় এক ইঞ্চির উপরে মাটি বালি পড়ে আছে সেটা দেখলে যে কোনো মানুষে থুতু ছিটাতে মনে করে আর আমার বাবা আমাকে ওই গাড়িটাই দিয়েছে তখন মেয়েটা তার বাবাকে বলল যে বাবা তুমি আমাকে কী দিয়েছো এটা এই গাড়িটা আমি কি করব এটা এটাকে ময়লা আবর্জনা ভর্তি এ পুরাতন এই গাড়ি এখন বর্তমানে কত নামি দামি কোম্পানি কত নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি এখন বাজারে এসেছে আর আপনি আমাকে দিতেছেন এই পুরাতন এই গাড়িটি কথা শোনার পর তখন মেয়েটার বাবা চুপ হয়ে রইলো মেয়েটাকে শুধু সুযোগ করে দিল বলার জন্য মেয়েটা বলতেছে যে আমি আমার বান্ধবীদেরকে কি বলবো আমার আশেপাশের সোসাইটিতে আমি কি বলবো আমার বাবা আমাকে এই পুরাতন এই গাড়িটা দিয়েছে যে এই গাড়িটা কী কি লাভ হবে আমার তখন মেয়েটার বাবা জিজ্ঞাসা করলো যে এই গাড়িটির মূল্য কত সেটা কি তুমি জানো তখন মেয়েটা বলল এই গাড়িটার মূল্য কত হবে না সর্বোচ্চ এক হাজার টাকা হবে যারা ওই পুরাতন জিনিসপত্র কিনে তারা হয়তো নিয়ে গেলে সেটা দিয়ে হয়তো কিছু একটা কাজে লাগাতে পারে তো এতটুকু বললো ঠিক আছে গাড়িটি এখানেই থাকুক তুমি বিভিন্ন লোকজনের সাথে কথা বলো কথা বলার পর গাড়িটি এখানেই থাকবে তারা এসে দেখবে তারা মূল্য নির্ধারণ করবে সর্বশেষ বিক্রির পূর্বক্ষণে তুমি আমাকে বলবে তারপর আমি তোমাকে বুঝিয়ে দেবো যে আসলে এটার মূল্য কত তখন মেয়েটা কী করলো সর্বপ্রথম যারা ভাঙা টিন ভাঙা জিনিসপত্র কিনে তাদের কাছে গেল তাদেরকে এনে গাড়িটা দেখালো তারা গাড়িটি একটু দূর থেকে দেখে তখন বললো যে আমরা নয় পাঁচশো ছয়শো টাকা এরকম আমরা দিতে পারবো কারণ এখান থেকে আমরা হয়তো কিছু লোহা নিতে পারবো হয়তো কিছু টিন নিতে পারবো এগুলো আমরা কোনো মতে আমরা কেজি হিসাবে বিক্রি করে কিছু টাকা পাবো আমি তার চেয়ে বেশি দিতে পারবো না তখন মেয়েটি তার বাবাকে বলল। যে বাবা আমি একজন লোক এনেছি সে বলল যে সে পাঁচশো ছয়শো টাকার বেশি দিতে পারবে না তার কারণ সেখান থেকে সে কিছু লোহা বিক্রি করতে পারবে কিছু টিন বিক্রি করতে পারবে বেসা তোটুকু পরবর্তীতে বলল তুমি আরেকজনের কাছে যাও এক মেকানিক্সের কাছে যাও তখন মেয়েটি এক মেকানিক্সের কাছে গেল। যারা গাড়ি মেরামত করে তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো যে ভাই আমার কাছে একটা পুরাতন গাড়ি আছে আপনি কি দেখবেন আপনি কি কিনবেন তখন ওই মেকানিক্স আসলো আসার পর দেখলো দেখার পর তখন বললো যে এই গাড়িটা আমি আপনাকে দিলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে পারি কারণ এই গাড়িটার কিছু পার্টস আমার কিছু কাজে লাগবে আর বাকি যে টিন যে লোভ ভাগগুলো আছে সেগুলো আমি হয়তো কেজি হিসাবে বিক্রি করে দিতে পারি আমি সর্বোচ্চ আপনাকে পাঁচ টাকার বেশি দিতে পারবো না কারণ এই গাড়িটার মূল্য এইরকমে আমার তখন মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলল যে বাবা এবার আমি যার কাছে গিয়েছি সে আমাকে বললো মাত্র পাঁচ হাজার টাকা দিবি এই গাড়িটার মূল্য তখন মেয়েটার বাবা বলল এবার তুমি এক কাজ করো এই গাড়িটা নিয়ে যে কোনো বড় একটা কোম্পানিতে যাও যারা গাড়ি মেরামত করে কোম্পানিতে যাও কোনো ছোটখাটো দোকানে যাবে না তাদেরকে বলো তারা এসে দেখুক মেয়েটা তখন বড় একটা গাড়ি কোম্পানিতে গেল যারা গাড়ি মেরামত করে তাদের কাছে গেল গিয়ে বলল যে আমার এই গাড়িটি আপনারা দেখেন তখন তারা দেখল দেখার পর তারা বলল যে গাড়িটি আমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিতে পারবো এই গাড়ির কিছু পার্টস আছে যেগুলো এখন আর মার্কেটে নেই অনেক উন্নত মানের অনেক দামি। এখন বর্তমানে যে স্পেয়ার পার্টসগুলো আসে অনেক সময় যে যন্ত্রপাতিগুলো আসে বাইরের থেকে এগুলো এত বেশি ভালো হয় না কিন্তু এই গাড়ির পার্টসগুলো অনেক ভালো আর এখানকার যে উন্নত মানের লোহা উন্নত মানের যে টিনগুলো আছে এগুলো কিন্তু অনেক দাম এই হিসাবে পঞ্চাশ হাজার টাকার বেশি আমরা দিতে পারবো না তুমি চাইলে এই গাড়িটা আমাদেরকে দিতে পারো তখন মেয়েটা কী করল বলল যে এই গাড়িটি আমি এখন বিক্রি করব না আমার বাবার অনুমতি নিয়ে তারপর আমি বিক্রি করব। তখন সে গাড়িটা আর বিক্রি করলো না এখানে এরপর সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল যে বাবা এখন গাড়িটা কি করতে পারে তখন মেয়েটার বাবা বলল যে তাহলে তুমি এক কাজ খাও এই গাড়িটা যে আমাদের এই শহরের সবচেয়ে বড়ো ব্যবসায়ী যিনি যার কাছে অনেক গাড়ি আছে তুমি তার কাছে গিয়ে বলো এই গাড়িটা তুমি বিক্রি করবে দেখো সে কী বলে তখন মেয়েটা অনেক কষ্ট করে তারপর ওই ব্যবসায়ীর সাথে দেখা করলো যার অনেকগুলো গাড়ি আছে তাকে গিয়ে বলল একটা গাড়ি কি কেনার ব্যাপারে তখন ব্যবসায়ীর যদি প্রথমে রাজি হলো না পরবর্তীতে রাজি হলো সেই গাড়িটা কিনবে বলে তখন সে এসে দেখল। এসে বলল যে গাড়িটা তো আমি ভালো করে দেখলাম যে গাড়িটা তুমি কত টাকা দাম চাও তখন মেয়েটা বললো যে আপনি কত টাকা দিতে পারবেন তখন ব্যবসা বললো তুমি কত টাকা চাও তুমি তোমার মূল্য নির্ধারণ করে পর আমি বলবো তখন মেয়েটা বলতেছে না আপনি বলুন আর ব্যবসায়ী বলতেছে যে তুমি বলো দাম কত চাও তুমি তখন ব্যবসায়ী পরবর্তীতে বলল। যে আমি তোমাকে উপযুক্ত সেই দামটা দিতে পারবো না তবে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিব এই গাড়িটাকে এই গাড়িটার মূল্য কিন্তু অনেক বেশি আছে তখন মেয়েটা বলল। যে কী আছে এই গাড়ির মধ্যে আপনি পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হয়ে গেলেন তখন ওই ব্যবসায়ী বলল। যে এই গাড়িটি রকম একটা গাড়ি কিন্তু আমার আসছে যদিও এই কোম্পানি না অন্য কোম্পানি অনেক পুরাতন গাড়ি অনেক শক্ত অনেক মজবুত যত রকমের ঝড়তুফানা লোহা কখনো নষ্ট হয় না তুমি যে মাটিগুলো দেখতেছ আসলে কিন্তু কিছুই ক্ষতি হয় না এ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করলে নতুনের মতন গাড়ি হবে যে একটা গাড়ি দেখতে সুন্দর হলে যে সেটা অনেক ভালো তা নয় অনেক সময় এমন কিছু গাড়ি দেখতে কিন্তু অনেক চোখ জুড়ায় কিন্তু তার ইঞ্জিনটি একেবারে দুর্বল তার পার্টসগুলো একেবারে দুর্বল অনেক সময় সামান্য একটু বৃষ্টির পানিতে বা যে কোনো একটু চোট লাগলেই মেশিনের এটা নষ্ট হয়ে যায় গাড়ির ওইটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে দেখা গেল যে ওই গাড়িটা আর ব্যবহার করা যায় না ওই গাড়িটা মেকানিক্সের কাছে বারবার নিয়ে যাওয়ার পর গাড়িটার এমন অবস্থা হয়ে যায় পরবর্তীতে সেটা কেজি হিসেবে বিক্রি করতে হয় কিন্তু কি গাড়িটার পার্টসগুলো এত বেশি ভালো যে এত শক্ত এত মজবুত যে এই গাড়িটা এখন বাজারে এই গাড়ির সম গাড়ি এখনও বাজারে আসে নাই এই কারণে আমি বলতে শুন তুমি আমাকে এই গাড়িটা দিলে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিব কারণ এই গাড়িটি অনেক পুরাতন গাড়ি এবং অনেক ভালো গাড়ি কথাটা শোনার পর তখন মেয়েটা কি করল তার বাবার কাছে গিয়ে বলল যে বাবা ওই ব্যবসায়ী এই গাড়িটা পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হলো কথাটা শোনার পর তখন মেয়ের বাবা মেয়েটাকে বলল। যে এবার তুমি একটু চিন্তা করে দেখো সর্বপ্রথম তুমি কার কাছে গিয়েছো সে কি বলেছে আবার দ্বিতীয়বার তুমি কার কাছে গিয়েছিলে কী বলেছে শেষবার তুমি কার কাছে গিয়েছো না সে কি বলেছে এবার তুমি চিন্তা করো এটাই হলো আমাদের বাস্তব জীবনের একটা গল্প আমাদের বাস্তব জীবনটা হলো এরকম রকম অনেক সময় দেখা গেলো তুমি এমন জায়গায় আস যেই জায়গায় যে তোমার যে সম্মান তোমার যে কদর সেটা তারা করতে জানে না তার কারণ তারা জানে না যদি প্রথম যে ব্যক্তিটি যে যে ভাঙা জিনিসপত্রে ব্যবসা করে সে যদি জানতো যে এই গাড়িটার মধ্যে কী আছে তাহলে সে কিন্তু পাঁচশো টাকায় বলতো না সে কিন্তু পাঁচ লক্ষ টাকাই বলতো কারণ তার কাছে কোনো জ্ঞান নাই যে অনেক সময় দেখা গেল আমাদের মধ্যে অনেকে প্রচুর জ্ঞান আছে জ্ঞান থাকার পরেও দেখা গেল যে আমরা কোথাও গেলে সম্মান পাই না তার কারণ হলো যে আমাকে যে সম্মান করবে আসলে তার সম্মান করার কী আছে সে আমাকে কতটুকু জানে আমি যে একজন জ্ঞানী আমার জ্ঞান দ্বারা তার কী লাভ হবে এটা তো সে নিজেও জানে না আর এই কারণে সে আমাকে কি সম্মান করবে সেটাও সে জানে না আর এই কারণে দেখা গেল আমরা আমাদের উপযুক্ত সম্মান আমরা ঠিকমতো পাই না আজকের এই ছোট গল্প আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয় যে আমাদের মধ্যে আমরা অনেকেই অনেক সময় আফসোস করতে থাকি যে আমাকে অনেকে সম্মান করে না আসলে মূল কথাটা হলো যে আসলে সে কতটুকু মূল্যবান যে আমাকে যে মূল্য দিবে সে কতটুকু সম্মানে যে আমাকে সম্মান করবে আমার যে জ্ঞানের যেই পরিধি আছে আমি জ্ঞান দ্বারা কি করতে পারে এটা আরেকজন জানে না এটা তার দোষের কিছু না সে জানে না এটা তার ব্যক্তিগত সমস্যা আমাদেরকে এই ছোটো গল্পটা থেকে একটাই শিক্ষা নিতে হবে আমাদের জীবনটাকে আমরা এমনভাবে গঠন করতে হবে যে আমাদের মূল্য যেন সবখানেই থাকে আর যদিও সবখানে আমাদের মূল্য যদি নাও থাকে তারপর আমাদেরকে সেখানে কোন আফসোস করার কোনো প্রয়োজন নেই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তার কারণ হলো কাল পাত্রভেদে মানুষের কিন্তু সম্মান এই হয়ে থাকে যেমনি করে এই গল্পের প্রথমে আমি যে কথাটা বলেছি যে একটা গাড়ির মূল্য এক এক জনের কাছে এক এক রকম তার কারণ হলো যে জানে যে যতটুকু বুঝে যার যতটুকু জ্ঞান আছে সে ততটুকু সম্মান করতে জানে এবং তার কাছে ততটুকুই মূল্য আজকের এই ছোটো গল্পটি যদি আপনার জীবনটাকে একটু পরিবর্তন করে দেয় তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার অনুরোধ রইল যে আপনার কাছে যত সোশ্যাল মিডিয়া আছে সেটা হতে পারে ইমো গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ ফেসবুক যেখানে হোক আমার এই ভিডিওটা অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য ভাই বোন যেন অন্তত এই ভিডিওটা দেখে তাদের জীবনটা যেন তারা পরিবর্তন করতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক